আসসালামু আলাইকুম। আজকে আমরা সাতটা আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে জানব, যেটা যেগুলো বিভিন্ন প্রকার জটিল কঠিন রোগ সারাতে দারুণ কাজে আসে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আসলে সেই আদিকাল থেকে চলে আসা বেশ কিছু ঘরোয়া চিকিৎসা আজও এই শতকেও সমানভাবে কার্যকরী তথা চলছে। শুধু জেনে নিতে হবে সঠিক প্রয়োগ পদ্ধতিটা, তাহলে আর ডাক্তারের চেম্বারে লম্বা লাইনে দাঁড়িয়ে রোগ সারাতে হবে না, বাড়ি বসে একেবারে চাঙ্গা হয়ে উঠবেন। আর এই ওষুধগুলি বানাতে এতটাই কম খরচ হয় যে পকেট হালকা হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই তো ঝটপট এই ভিডিওটি দেখে ফেলুন এবং ডাক্তারদের লম্বা লম্বা প্রেসক্রিপশনকে টাটা বাই বাই করে দিন। ওষুধ নম্বর এক, রোজ সকালে উঠে খালি পেটে এক গ্লাস পানি খাওয়ার কথা সেই ছোট থেকে শুনে আসছেন, কিন্তু কজন এমনটা করেন বলুন তো? যদিও এই অভ্যাসটি কিন্তু খুবই স্বাস্থ্যকর, এমনটা করলে কোষ্ঠকাঠিন্য, শরীরের যন্ত্রণা, মাথা ব্যথা, চোখের বিভিন্ন সমস্যা, ডায়াবেটিস, এমনকি গলা এবং নাকের নানা রোগও দূরে থাকে। ওষুধ নম্বর দুই, এক কাপ গ্রিন টিতে এক চামচ দারচিনি গুঁড়ো এবং পরিমাণ মতো মধু মিশিয়ে নিন। ভালো করে উপকরণগুলি নাড়িয়ে নিন, তারপর চায়ের মতো করে খেয়ে নিন। এই পানীয়টা প্রতিদিন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন প্রকার ইনফেকশন হওয়ার আশঙ্কাও কমে যায়। ওষুধ নম্বর তিন, একটা কাপে এক মুঠো মেথি বীজ নিন, তারপর তাতে পরিমাণ মতো পানি মেশান। এই পানিটা সারা রাত রেখে পরদিন সকালে খেয়ে ফেলুন। এই ওষুধটা ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। ওষুধ নম্বর চার, খুব ঠান্ডা লেগেছে, সেই সঙ্গে সর্দি কাশি এবং কফও আছে, এক্ষুনি এক কাপ গরম পানিতে তিন থেকে চার চামচ মধু এবং এক চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন, তারপর সেই পানিটা খেয়ে ফেলুন। টানা তিন দিন এই পানিটি খেলেই দেখবেন শরীরটা চাঙ্গা হয়ে উঠছে, আপনি নিজেও চাঙ্গা হয়ে উঠছেন। ওষুধ নম্বর পাঁচ, বদহজমের সমস্যায় আজকাল অনেকে আক্রান্ত হচ্ছে, অনেকেই কাবু হয়ে পড়ছে, কোনো চিন্তা নেই, একটা ঘরোয়া ওষুধ এক্ষেত্রে খুবই কাজে আসে। এক গ্লাস গরম পানি নিন, তাতে এক চামচ মৌরি বীজ মিশিয়ে গ্লাসটা ঢাকা দিয়ে সারা রাত রেখে দিন। সকালে পানিটা ছেঁকে নিয়ে তাতে এক চামচ মধু মিশিয়ে খেয়ে ফেলুন। টানা তিন চার দিন বা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন, টানা তিন চার দিন অথবা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন, খেলে আপনার বদহজমের সমস্যা অনেকটাই পালিয়ে যাবে। ওষুধ নম্বর ছয়, গলার যন্ত্রণা কমাতে এক গ্লাস পানিতে এক চামচ মধু এবং এক চামচ আদার পাউডার, এক চামচ দারচিনি পাউডার, হাফ চামচ মরিচ গুঁড়া মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে ফেলুন। এই পানীয়টা খেলেই দেখবেন অনেক আরাম মিলছে, তথা গলার বিভিন্ন সমস্যা, জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাচ্ছে। ওষুধ নম্বর সাত, মুখে খুব দুর্গন্ধ হচ্ছে, ভেবে পাচ্ছেন না কি করবেন, কোনো চিন্তা নেই, পরিমাণ মতো পানির সাথে এক চামটা দারচিনি গুঁড়ো এবং মধু মিশিয়ে সেই পানি দিয়ে কুলকুচি করে নিন, দেখবেন দুর্গন্ধ সুগন্ধে বদলে গেছে। যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে সাতটা আয়ুর্বেদীয় ওষুধ সম্পর্কে আলোকপাত করলাম। আসলে অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো আবার ওষুধ হয় কিভাবে, আসলে এগুলো ওষুধ, কারণ আয়ুর্বেদ শাস্ত্রে এই সমস্ত উপকরণ বা উপকরণে দি দিয়ে বিভিন্ন প্রকারের মহামূল্যবান ওষুধ তৈরি করা হয়, তথা এগুলো আয়ুর্বেদে খুবই কাজে আসে।